আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজবাড়ি সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের আমি সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আশরাফ হোসেন খান, রাজবাড়ি সরকারি কলেজের ব্যবসা শাখার প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ উভয় বর্ষের ছাত্রছাত্রীদের আমার আজ অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে যারা প্রথম বর্ষে আছে তাদের জন্য শুভ শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে যে পাঠ্যক্রমটা নিয়ে হাজির হয়েছি তা হলো যৌথ মূলধনি কারবারের শেয়ার ক্রয় বিক্রয় সংক্রান্ত যে বিষয়াবলী নিয়ে, চতুর্থ অধ্যায় শেয়ার ইস্যু, কোম্পানির শেয়ার ইস্যু, কোম্পানির শেয়ার মূলধনের যে বিষয়গুলো রয়েছে সেটার আজ আমার তৃতীয় ক্লাস। তোমরা পূর্বে নিশ্চয়ই দেখেছো আমার প্রথম এবং দ্বিতীয় ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে যা হাজির হয়েছি তা এখন আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করে থাকি। তোমরা এখন একটু সময় নেবে, আশা করছি আমাদের সঙ্গে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাওয়ার পয়েন্টের স্লাইডটা প্রস্তুত করছি। স্বাগত জানাচ্ছি পুনরায় হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ি সরকারি কলেজ, রাজবাড়ি। আমার একটা ঠিকানা তোমরা দেখতে পাচ্ছ, জনাব মোহাম্মদ আশরাফ হোসেন খান, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ি সরকারি কলেজ। আমার একটা মোবাইল নম্বর তোমরা চিরাচরিত ভাবে দেখে থাকো, 01715399216। আমরা ছোট ছোট প্রশ্নের উত্তর মোবাইলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান বিভাগ, কোম্পানি শেয়ার ইস্যু তোমরা দেখতে পাচ্ছ। এবার আজকে তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে হাজির হয়েছে সেটা আমরা এখন তোমাদের সামনে দেখব, একটা সৃজনশীল সমস্যা এবং তার সমাধান। আমরা প্রথমে একটা সমস্যা উপস্থাপন করি, তার সমাধান কি কি আছে সেটা দেখব। ডেল্টা লিমিটেড কোম্পানি 35 টাকা মূল্যের প্রতিটি শেয়ার, 35 টাকা মূল্যের 30,000 শেয়ারে বিভক্ত। আমরা 35 এবং 30,000 যদি গুণ করি তাহলে 10,50,000 টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি এর 26,000 শেয়ার 10% অধিহারে মানে বেশি টাকায়, তাহলে 35 টাকায় 10% বেশি হারে বাজারে বিক্রয় করার জন্য বিবরণপত্র ইস্যু করে। তাহলে আমরা দেখতে পেলাম যে 26,000 শেয়ার প্রতিটি 10% অধিহারে বিক্রয়ের জন্য বাজারে ইস্যু করে। 27,000 শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল, 26,000 জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম, আমরা পেলাম হলো কত, আবেদনে পেলাম 27,000 শেয়ার। ইস্যুকৃত শেয়ার গুলো যথাসময়ে বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি 1,000 শেয়ার অতিরিক্ত পেয়েছিল, এটা আমরা ফেরত দেব। ফেরত দেওয়ার যে সংশ্লিষ্ট বিষয় নিয়মগুলো আছে আমরা পরবর্তী আলোচনা করব। এবার আমরা দেখব যে কি কি চেয়েছে। প্রয়োজনে জাবেদা দাখিলা দেখাও, ব্যাংক হিসাব প্রস্তুত করো এবং কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী উপস্থিত করো, উদ্বৃত্তপত্র প্রস্তুত করতে বলছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পুনরায় এবার অঙ্কটা দেখে নাও, যে 30,000 শেয়ারে 35 টাকা প্রতিটা মূল্যে বিভক্ত, আমাদের 26,000 শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করা হলো, বাজারে বিক্রয়ের জন্য বিবরণপত্র ইস্যু করা হয়েছে 10% বেশি হারে, তার মানে 3.50 টাকা বা 3.5 টাকা অধিক হারে। 27,000 শেয়ারে আবেদন পত্র পাওয়া গেল, অর্থাৎ অতিরিক্ত 1,000 পাওয়া গেল। প্রয়োজনে জাবেদা আমরা ক ক আগে দেখেছি, আমরা প্রথমে ক দেখি, ক তে কি চেয়েছিল সেটা দেখে নেই। ক তে সে প্রয়োজনে জাবেদা দাখিলা দেখাও, প্রথমে আমরা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, আমরা আমাদের কতগুলো 27,000 গুণন প্রতিটি শেয়ারের দাম কিন্তু বেড়ে 35 আর 3.50 টাকা, অর্থাৎ 38.50 টাকা হয়েছে, তা আমরা গুণ করলে এই এই টাকাগুলো পাবো। আমরা এখানে দেখি শেয়ার আবেদন, আমরা উপরের যে জাবেদার যে সমপরিমাণ টাকা, মূলধনে আমাদের কত করে যাবে, মূলধনে যাবে হলো 26,000 গুণন 35 টাকা। অধিহারে কত টাকা যাবে, এটা যাবে হলো 26,000 গুণন 3.50 টাকা, আর আমাদের ব্যাংক হিসাবে ফেরত যাবে হলো 1,000 গুণন 38.50 টাকা। আমরা গুণ করে এটাই পেয়েছি। এবার আমরা দেখব জাবেদা আমাদের এটাই, আর কোনো জাবেদা নাই। ব্যাংক হিসাব
আমরা খতিয়ান দেখতে পাচ্ছি, খতে কি চেয়েছিল একটু দেখে আসি, প্রয়োজনীয় ব্যাংক ব্যাংক হিসাব প্রস্তুত করতে বলছে, শুধুমাত্র ব্যাংক হিসাব। তো ব্যাংকের জাবেদা আমরা দেখতে পাচ্ছি, ব্যাংকে শুধুমাত্র এখানে ডেবিটে রয়েছে হলো 10,39,500 আর ফেরত দেওয়া হয়েছে 38,500। তাহলে 10,35,500 থেকে আমরা 38,500 টাকা যদি ক্রেডিট করে দেই ব্যাংক হিসাব, তাহলে আমাদের থাকে হলো 10,01,000 টাকা। এবার আমরা দেখব আর্থিক অবস্থার বিবরণী। প্রথমে আমাদের সম্পদ পরিসম্পদ যেটা রয়েছে সেটা আমরা দেখব, 10,01,000 টাকা আমাদের মোট ব্যাংক, আর কিছু অন্য কোনো সম্পদ নাই, তোমরা এটা দেখতে পাচ্ছ। মূলধন দায় শেয়ার ইকুইটি অনুমোদিত মূলধন আমরা শুধুমাত্র প্রকাশ করব, 26,000 × 35 টাকা করে 9,50,000 টাকা। আর শেয়ার অধিহার আমরা রয়েছে, আমরা আগে জাবেদাটা দেখে আসি, এই শেয়ারের অধিহার এখানে ছিল হলো 26,000 × 3,50,91,000 টাকা। তাহলে এখানে আমাদের 91,000 টাকা যোগ করলে 10,01,000 টাকা, অর্থাৎ মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ কিন্তু আমাদের সমান। তোমরা ইচ্ছা করলে অঙ্কটা একটু দেখে নিতে পারো, যারা নোট করছো নোট বইতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজবাড়ী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে আমি জনাব মোহাম্মদ আশরাফ হোসেন খান, আমার তোমাদের শেয়ার ইস্যু নিয়ে বা শেয়ার ক্রয় বিক্রয় নিয়ে যে অধ্যায়টা রয়েছে, চতুর্থ অধ্যায়ের পাঠ্যক্রম কার্যক্রম তোমরা দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই, আমাদের দ্বিতীয় অঙ্ক, পদ্মা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের, এক একটার দাম কত? 10 টাকা। শেয়ার মূল্য 30,000 শেয়ারে বিভক্ত, 10,000 × 10 টাকা × 30,000, 3,00,000 টাকা অনুমোদিত মূল্যে নিবন্ধিত হয়। কোম্পানি 20,000 শেয়ার 10% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে, আমরা এখানে বেশি দামে বিক্রয় করেছি। তাহলে প্রতিটির দাম যদি 10 টাকা হয়, 10% দিলে সেটা হয়ে যাবে 1 টাকা অধিহারে, 1 টাকা যদি বেশি হয় তাহলে তার দাম মূল্য দাঁড়ায় হলো 11 টাকা। কোম্পানি 25,000 শেয়ার পেয়ে গেল, তাহলে 20,000-এর জন্য যদি আমরা ইস্যু বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিই, পেয়ে গেছি আমরা 25,000, তাহলে অতিরিক্ত কত পেয়েছি? 5,000। এটা কিন্তু আমরা যথারীতি এগুলো ফেরত দিয়ে দিব, যে দামে ক্রয় করা হয়েছে একই দামে ফেরত দিতে হয়, এটাই হলো নিয়ম, তোমাদের মনে আছে, যে অধিহারে হলে অধিহারে ফেরত দিতে হয়, অবহার হলে অবহারেই ফেরত দিতে হয়। এবার আমরা ক এবং খ আমরা দেখবো, আমরা অঙ্কটা দেখেছি, খুব সহজ একটা অঙ্ক। শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো, শেয়ার জাবেদা দাখিলা দেওয়া, পদ্মা লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তোমরা অঙ্কটা প্রয়োজনে আবার একটু সময় নিয়ে দেখে নিতে পারো, অথবা তোমরা আর এক কাজ করতে পারো, তোমরা যদি কেউ লিখতে নোট করতে চাও, তোমরা নোট নোট বইয়ে সংক্ষেপে লিখে নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ধাপে যাচ্ছি, আমাদের চেয়েছিল কি, কতে চেয়েছিল কি সেটা আবার দেখে আসি। কতে চেয়েছিল শেয়ার অধিহারের পরিমাণ, তো শেয়ার অধিহারের পরিমাণ আমরা আগেই বলেছি যে প্রতিটি 10 টাকা, আর শেয়ার ইস্যু করা হয়েছে হলো 10%, অর্থাৎ 1 টাকা বেশি। তো এই 1 টাকা বেশি যে কোনো অবস্থায় তোমরা দেখাতে পারো, আমরা একটা বিষয় দেখানোর চেষ্টা করছি, এভাবে দেখানো যেতে পারে অথবা অন্য কোনো ভাবে যদি হয়। আর শেয়ার অধিহারের পরিমাণ হলো আমাদের যেহেতু মোট 20,000 পরিমাণ শেয়ার, 20,000 × 1 টাকা মোট হলো 20,000 টাকা। আমরা খতে কি চেয়েছিলাম দেখে আসি, জাবেদা দাখিলা দেখা, প্রয়োজনে জাবেদা দাখিলা যদি দেখানোর প্রয়োজন হয় তা আমরা এখানে দেখাচ্ছি, এটা তোমরা দেখতে পারো। ব্যাংক হিসাব আমরা ব্র্যাকেটে গুণ করে দিয়েছি, এটা বিবরণের মধ্যে যাবে, তোমরা বিবরণী আকারে লেখার চেষ্টা করবে অবশ্যই, এভাবে লেখা যাবে না, আমরা সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করছি। 25,000 × 11 টাকা, 11 টাকা কোথায় পেলাম? আমরা আগেই জানি যে 10 টাকার উপর যদি 10% বেশি ধরা হয় তাহলে টাকার পরিমাণ হয় 1 টাকা, তাহলে 10 টাকা + 1 টাকা অতিরিক্ত 1 টাকা অধিহারের 1 টাকা, তাহলে 10 টাকা + 1 টাকা = 11 টাকা, 11 টাকা করে আমরা বিক্রয় করলাম, সে সম পরিমাণ টাকা পেয়েছি। এখানে আমরা 3টা জাবেদা করছি, যদি কেউ পারো 2 জাবেদাতেও, আমরা পূর্বে রেখেছি 2টা জাবেদা, এভাবে তোমরা করতে পারো, 3টা জাবেদার মাধ্যমে করা যেতে পারে। শুধুমাত্র ব্যাংক এবং অধিহার বা এই জিনিসগুলো আমরা শুধু ফেরত আগে দিয়ে নেই, শেয়ার আবেদন কতগুলো ফেরত? 5,000 × 11 টাকা, 5,000 × 11 টাকা, অর্থাৎ পূর্বে আমরা বলেছিলাম যে 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 মূল্যে ক্রয় করা হবে সেই মূল্যে ফেরত দেওয়া হবে, ক্রয় করেছিলাম আমরা এই যে দেখতে পাচ্ছ 11 টাকা মূল্যে, এখানে অতিরিক্ত 5,000 শেয়ার × 11 টাকা 55,000, আমাদের থেকে গেল 20,000, 20,000 মূলধনে 20,000 × 10 টাকা, অর্থাৎ মূলধনে টাকা কম বেশি করা যাবে না, শেয়ার অধিহার 10,000 × 1 টাকা, সরি 20,000 × 1 টাকা, আমাদের 20,000 থেকে গেল, মোট ক্রেডিটে আসে হলো 2,20,000, ডেবিটও আমাদের 2,20,000-এর সম পরিমাণ।
শুভ শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা নোট করছো তারা নোটটা ভালো করে একটু তুলে নাও। রাজবাড়ী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের শেয়ারে শ্রেণী পাঠ তোমরা দেখতে পাচ্ছ। আশা করছি ছাত্রছাত্রী এখান থেকে আমাদের এই প্রোগ্রামে এসে অংশগ্রহণ করবে, উপকার করবে। তোমরা যারা নোট করছো তাদের জন্য আমি একটু অপেক্ষা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা নোটবুকে বা খাতাতে তুলে নিতে পারছো। গতে কি ছিল আমরা পূর্বে দেখে আসি, গতে কি ছিল? পদ্মা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার একটা নির্দিষ্ট ফরমেশন আছে, তোমরা আগে থেকেই জানো যে উপরের আর্থিক অবস্থার বিবরণী এভাবে লিখতে হয়। একেবারে সরাসরি এটার কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না, কারণ এর জন্য একটা নির্দিষ্ট সফট রয়েছে। 2000 সাল যদি নির্দিষ্ট থাকে দেখতে হবে, না হলে এইভাবে আকারে প্রকাশ করা যেতে পারে। ব্যাংকে জমা আমাদের চলতি সম্পদ, মোট সম্পদের পরিমাণ 2,20,000 টাকা। অনুমোদিত মূলধন আমাদের শুধুমাত্র প্রকাশ করতে, তোমরা দেখতে পাচ্ছ ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত তলবকৃত আমরা 20,000 × 10 টাকা 20,000 টাকা অধিহারে সঞ্চিত উদ্বৃত্ত অধিহার রয়েছে হলো 2,20,000। এখানে মূলধন এবং সম্পদের পরিমাণ উভয় পার্শ্ব সমান। তোমরা যেন নোটবুকে যারা তুলে নিচ্ছ আশা করছি তোমরা অঙ্কটা দ্রুত লিখতে পারবা এবং তুলে নিতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলছিলাম যে আর্থিক অবস্থার বিবরণী একটা নির্দিষ্ট যে ফরম্যাট থাকে এর বাইরে কিন্তু প্রস্তুত করা যাবে না, তাহলে কিন্তু নম্বর পাওয়া যাবে না। অর্থাৎ কোম্পানির নাম লিখতে হবে, আর্থিক অবস্থার বিবরণী লিখতে হবে নির্দিষ্ট সময় বা তারিখের একদিনের জন্য। আর্থিক অবস্থার বিবরণী কিন্তু একদিনের জন্য প্রস্তুত করতে হয়, অর্থাৎ এখানে ভাষাটা একটু একটু খেয়াল করে লিখতে হবে। সারা বছরের জন্য শব্দটা এখানে ব্যবহার করা হয় না, তারিখের জন্য এটা লিখতে হয়, এটাই সঠিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ তোমাদের জন্য আরো একটা অঙ্ক নিয়ে হাজির হলাম। আমরা এখন এই সমস্যাটা দেখব এবং এর সমাধান কি হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। বিএসআরএম স্টিল লিমিটেড প্রতিটি 1,000 টাকার মূল্যে 10,000 খানি 10% ঋণপত্র জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য প্রচার বিলি করে। আমরা এতদিন শেয়ারের অঙ্ক করেছিলাম, আমরা এখন দেখব যে ঋণপত্র কিভাবে ক্রয় বিক্রয় করা হয় বা এর জাবেদাগুলোই কি। একেবারে যা শেয়ার ইস্যুর মধ্যেই শুধুমাত্র শেয়ার আবেদন, শেয়ার মূলধনের পরিবর্তে এই ঋণপত্র শব্দটা, ঋণের নামগুলো ব্যবহার করতে হবে পূর্বের ন্যায়। এখন সমস্ত বিষয়ের দিকগুলো একই রকম, এ বিষয়ে তোমাদের বেশি ভাবনার প্রয়োজন নাই। তাহলে প্রতিটি 1,000 টাকার প্রতিটি 1,000 টাকা মূল্যের 10,000 খানি 10% ঋণপত্র, এটা আমাদের সুদের পরিমাণ, এটা আমাদের ঋণের নাম, এটা আমাদের ঋণের কিন্তু নাম, ঋণপত্রের নাম। শুধু সুদ নির্ণয় 10% নির্ণয় করতে হবে, তাছাড়া অন্য কোনো বেলা এর কোনো বিশেষ কোনো কাজ নেই, মনে রাখতে হবে। শিক্ষার্থী একটু খেয়াল রাখো, অনেক সময় 10%-এর বিষয় নিয়ে ছেলেমেয়েরা বা শিক্ষার্থী অনেক সময় সমস্যা করে। এটা কিন্তু এই 10% ঋণপত্রই এই ঋণপত্রের নাম, অর্থাৎ 10% ঋণপত্র, এই দুটো শব্দ মিলিয়ে কিন্তু আমাদের একটা শব্দ। তাহলে 10,000 প্রচার বিলি করে 15,000 শেয়ার পাওয়া যায়, সরি ঋণপত্র পাওয়া যায় 15,000। তাহলে বিজ্ঞাপন দিলাম হলো আমাদের 10,000, পেয়ে গেলাম 15,000। আমরা অতিরিক্ত 5,000 পেয়েছি, দেখি আমাদের পরবর্তীতে 5,000 কি করা হয়েছে আমরা একটু খেয়াল করি। 10,000 খানি ঋণপত্র বিলি করা অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়েছে, 5,000 যে অতিরিক্ত ছিল সেটা কিন্তু আমরা ফেরত দিয়ে দিয়েছি। এখানে তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ, তো তোমাদের ভয়ের কোনো কারণ নাই। শেয়ার মূলধন যেভাবে আমরা, মূলধনের পরিবর্তে এখন আমাদের ঋণপত্র লিখতে হবে, অর্থাৎ 10% ঋণপত্র। ক, কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। খতে চেয়েছে সংশ্লিষ্ট খতিয়ানের হিসাবগুলি তৈরি করো। গতে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে উপযুক্ত তথ্য প্রদর্শন করো। তোমরা একটু দেখে নাও ক খতে কি চেয়েছে। আমরা এখন চলে যাব যে এর আনসারই বা কি হয়। তোমরা অনেকে যারা পূর্বে এই ঋণপত্রের অঙ্ক করনি তার হয়তো টেনশন করতে পারো, অর্থাৎ টেনশনের কোনো কারণ নেই। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছ, কি সুন্দর করে আমরা উপস্থাপন করছি, তুমি দেখতে পাচ্ছ। একেবারে পূর্বের ন্যায়
কোনো সমস্যা নেই, ব্যাংক হিসাব ডেবিট, 10% ঋণপত্রের আবেদন ক্রেডিট। আমরা পূর্বে কি লিখেছিলাম খেয়াল আছে তোমাদের? তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো, প্রয়োজনে তোমরা দেখো ব্যাংক হিসাব ডেবিট। শেয়ার আবেদন, এই শেয়ার আবেদন, শেয়ার শব্দটার পরিবর্তে আমরা এখন ব্যবহার করব ঋণপত্র, তাছাড়া অন্য কোনো কিছুই না। তাহলে 10% ঋণপত্রের আবেদন ক্রেডিট কত করে? আমরা জানি 15,000 × 1,000 অর্থাৎ এক, আমাদের গুণ করে যেটা হয় আমাদের সম্ভবত 1,50,00,000 টাকা হয়ে গেছে। এখন এই 10% ঋণপত্র ক্রেডিটকে আবার ডেবিট করতে হবে, শূন্যকরণ করার জন্য ডেবিট করব 10% ঋণপত্র। অর্থাৎ যেহেতু বিজ্ঞাপন দিয়েছিলাম আমরা 10,000 ঋণপত্র, এই 10,000 ঋণপত্র আমরা ঋণপত্র হিসাবে ক্রেডিট করব। আর অতিরিক্ত যে 5,000 পেয়েছিলাম, 50,00,000 টাকার যে 5,000 টাকার অর্থাৎ 1,000 টাকা করে এটা আমরা এখন ফেরত দিয়ে দেব। ফেরতের জাবেদা, পাওয়ার যে জাবেদা তার উল্টো জাবেদা, ফেরতের জাবেদা ব্যাংক হিসাব প্রথমে আমরা পাওয়ার সময় ডেবিট করেছিলাম, ফেরতের বেলায় ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে। একটু খেয়াল রাখতে হবে এটা। তোমরা যারা নোট করছো, তোমরা, আমি তোমাদের জন্য একটু সময় দিচ্ছি, তোমরা একটু লিখে নাও ব্যাংক হিসাব ডেবিট, 10% ঋণপত্রে একটু খেয়াল করো। 10% ঋণপত্র আমরা আগে এখানে লিখেছিলাম শেয়ার আবেদন, শেয়ার আবেদন আমরা শেয়ার আবেদন লিখেছিলাম, আবার অগ্রাধিকার শেয়ারের বেলায় লিখেছিলাম অগ্রাধিকার শেয়ার, সেখানে আমরা শতকরা হার সংযুক্ত করেছিলাম, নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো। শুভ শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইন ক্লাস দেখতে পাচ্ছ রাজবাড়ি সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে 11-12 শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, শেয়ার ইস্যু, শেয়ার আবেদন, শেয়ার বন্টনের যে কোম্পানির শেয়ার মূলধনের যে শেয়ার বন্টন সংক্রান্ত বা ঋণপত্র বা অগ্রাধিকার শেয়ারের বিষয় নিয়ে যে অঙ্কগুলো রয়েছে সেটাই অধ্যায় রয়েছে, আমরা উপস্থাপন করেছি। তোমরা দেখতে পাচ্ছ কয়ের সমাধান, খতে কি চেয়েছিল আমরা দেখে আসি। খতে চেয়েছিল সংশ্লিষ্ট হিসাবগুলির খতিয়ান প্রস্তুত করো, জাবেদা থাকলে সেটা খতিয়ান হয় আমরা আগে থেকেই জানি। খতিয়ান আমরা দেখি, প্রথমে আমরা ব্যাংকের খতিয়ান, ব্যাংকের খতিয়ান ডেবিট ছিল 1,50,000 টাকা আর ঋণপত্রের আবেদন আমরা ফেরত দিয়েছিলাম 50,000 টাকা, এখন থাকলো 1,00,000 টাকা, এটাই হলো সঠিক। আমরা ঋণপত্র, ঋণপত্রের আমরা জাবেদাগুলো আবার পূর্বে দেখে আসি। এখানে ঋণপত্র ক্রেডিট ছিল 1,50,00,000 টাকা, এখানে ঋণপত্র 1,50,000 টাকা, এটা ছিল হলো আমাদের আবেদন, আবেদন ডেবিট ক্রেডিট শূন্য। আমাদের এখানে ঋণপত্র রয়েছে হলো 1,00,000 টাকা, আমাদের ঋণপত্রের 1,00,000 টাকা রয়েছে, সেই হিসাবটাই আমাদের এখানে আসবে। আবেদনের টাকা শূন্য, 10% ঋণপত্র, 10% ঋণপত্র আবেদন, সোজা 1,00,000 টাকা ক্রেডিট, এর আর কোনো ডেবিট ক্রেডিট নেই। তোমরা দেখতে পাচ্ছ খতিয়ান, খতিয়ান কিন্তু অনেক সময় ভুল হয়, একটু খেয়াল রাখতে হবে যেন আমাদের এই বিষয়গুলো ভুল না হয়। তোমরা যারা নোট করছো নোটবুকে তুলে নাও, আর এই জাতীয় অঙ্ক করার সময় পূর্বে থেকেই এইরকম খতিয়ানের ঘর কেটে রাখতে হয় খাতায় বা নোটবুকে, ঘর কেটে রাখতে হয়, তাহলে দ্রুত আমাদের অঙ্কগুলো তুলতে, বুঝতে, লিখতে বা সংগ্রহ করতে সুবিধা হয়। যদিও আমাদের এই ভিডিওগুলো রাজবাড়ি সরকারি কলেজের যে পোস্ট আছে, যে পেজ আছে, সেই পেজে তোমরা ভিডিও আকারে পাবা, যেকোনো সময় তোমরা সেখান থেকে সংগ্রহ করে দেখতে পারবা, সেটা একটা সুযোগ বটে। এছাড়াও আমার ব্যক্তিগত যে ফেসবুক রয়েছে সেখানেও আমি দিয়ে থাকি, তোমরা পারলে সংগ্রহ করে দিও। শুভ শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্ষয়ের আনসার গুলো দেখতে পাচ্ছ, খতিয়ান গুলো কিভাবে হয়। আমাদের এখানে তিনটা ব্যাংকের ব্যাংক খতিয়ান, ঋণপত্রের আবেদন এবং 10% ঋণপত্র অর্থাৎ আবেদন, এখানে শূন্য হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা চলে যাব গতে কি চেয়েছিল, গতে চেয়েছিল হলো আমরা একটু দেখে আসি, প্রয়োজনে দেখে আসি গতে কি চেয়েছিল। গতে চেয়েছে হলো কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে উপযুক্ত তথ্য প্রদর্শন করো। তো আমরা ব্যাংকের সহজ এবং সরল অঙ্ক, ব্যাংকে পেয়েছিলাম কত, সোজা ব্যাংক হিসাব এর ক্রেডিট যে তোমরা ডেবিট যে সরি দেখতে পাচ্ছ যে 1,00,000 টাকা। দায় ও আমরা দায়ের দিকে, দায় ও শেয়ার হোল্ডার ইকুইটি, দীর্ঘমেয়াদী দায়, দশ পার্সেন্ট ঋণ, 10% ঋণ আমরা দেখে আসি কত ছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্রেডিট যে সোজা 1,00,000 টাকা, আমরা সেটা এখানে যে আকারে প্রদর্শন করেছি, অর্থাৎ পরিসম্পদ বা সম্পদ সমূহ আর দায় ও শেয়ার হোল্ডার ইকুইটি, এটার দীর্ঘমেয়াদী দায় এখানে কিন্তু শেয়ার নাই, তবে
শেয়ার এবং ঋণ যদি যৌথভাবে থাকে তাহলে কিন্তু দুটোই একসঙ্গে প্রদর্শন করতে হয়। আমরা আশা করছি পরবর্তীতে আমাদের এই বিষয়ে কোনো একটা বিষয় নিয়ে আমরা উপস্থাপন করব, যেখানে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার বা ঋণপত্র বহুবিধ আকারে প্রদর্শিত আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের তিনটা সমস্যা এবং তার সমাধান উপস্থাপন করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আমাদের এই ক্লাস থেকে তোমার উপকার পাবা। আমরা আজ ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের কলেজে বা ক্লাসরুমে সরাসরি আমরা পাঠদান করতে পারছি না, অতএব তোমরা আমাদের এই বিষয়গুলোকে সামনে রেখে বাড়িতে নিয়মিত পড়ালেখা করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ধর্মীয় কাজে অংশগ্রহণ করবে, সামাজিক রীতিনীতিগুলো মেনে চলবে, পারিবারিক যে বন্ধন সেগুলো দিকে খেয়াল রাখবে, মাদক থেকে দূরে থাকবে, যে অপ্রয়োজনীয় ভিডিও গেমগুলো আছে যেগুলো মানুষের পড়ালেখা এবং সাথে সাথে স্বাস্থ্যের উপরেও ব্যাঘাত করে, সেইগুলো থেকেও আমরা নিরাপদে থাকার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আমাদের এই তিনটা সমস্যা তার সমাধান করতে পারছি, তোমরা কিছু না কিছু বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে যেকোনো দিন আমরা আবার তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।